नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। शुभ अक्षय तृतीया, 500 बचर पर यह शुभ अक्षय तृतीयाते बेस किचू ग्रहेर संयोग एवं किचू दुर्लभ जोग सृष्टि होते चले। एर फले पाँच राशि सोनार चामच मुखे दीते चले। शुभ अक्षय तृतीया जे पाँच राशि भाग्य खुलते चले, से पाँच राशि विषय आमी विस्तारित आलोचना करब। भिडियोटी के प्रचुर परिमाणे शेयर करबें, लाइक करबें एवं कमेंट करबें। देखुन प्रथम कथा, ये शुभ अक्षय तृतीयाते आपनारा मा लक्ष्मीर पुजो अवश्य करुन। प्रत्येके जय मा लक्ष्मी, जय मा लक्ष्मी, जय मा लक्ष्मी अवश्य आपनारा कमेंट करुन। एवं एर पाशापाशी आपनारा विष्णुर पुजो अवश्य करबें एवं सर्वोपरि गणपति बाप्पा गणेशजीर उपासना अवश्य ये शुभ अक्षय तृतीयाते आपनारा करबें। ताते आपनादेर जीवने आर्थिक साच्चंद्र आसबे, दारिद्रता आपनादेर दूर हबे। ये शुभ अक्षय तृतीयार दिन आपनारा जदि कोनो सोनार जिनिस किनते पारेन, सोनार अल्प किछु होलो जदि आपनारा किनते पारेन, जदि सामर्थ्य ना थेके आपनारा चाँदिर जिनिस किछु किनार चेष्टा करुन, ताते आपनादेर सौभाग्य लाभ हबे। एवं एर पाशापाशी जब आपनारा किनुन, जब किनलेओ आपनादेर एवं विशेषभावे लाभ किन्तु आपनादेरके दिबे। एवं जदि जब दान करते पारेन ताते आपनारा किन्तु लाभ निश्चित रूपे किन्तु पाबेन। बेश किछु दुर्लभ संयोग सृष्टि होयेछे एवं এই শুভ অক্ষয় তৃতীয়াতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতি আপনার এই 22 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে শুভ অক্ষয় তৃতীয়ার দিন বিশেষভাবে ইম্পর্টেন্ট। অনেকে বলছেন যে 23 তারিখ অক্ষয় তৃতীয়া, অনেকে বলছেন যে স্যার আমাদের আমি বলছি 23 তারিখ না, আমি বলবো শুভ অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত রয়েছে 22 এপ্রিল 2023। অর্থাৎ এই 22 এপ্রিল 2023 সকাল থেকে শুরু হচ্ছে, 7:25 থেকে শুরু হচ্ছে এবং রবিবার সকালবেলা পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার সময়টা কিন্তু থাকছে। কিন্তু বেশিরভাগটা কিন্তু শনিবার দিন এই অক্ষয় তৃতীয়ার সময়টা গোটা দিন কিন্তু পাচ্ছে। অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়া রয়েছে আপনার 22 এপ্রিল 2023। এটা অনেকের মধ্যে কনফিউশান রয়েছে, সেই কনফিউশান দূর করে দিলাম। এবং বেশ কিছু দুর্লভ মহা সংযোগ এই অক্ষয় তৃতীয়াতে রয়েছে এবং গ্রহের যে অবস্থান শনি সকেত্রিক, বৃহস্পতির প্লেসমেন্ট খুব ভালো, রাহু এবং বুধ একত্রে অবস্থান করছে, রাহু এবং বুধ একে অপরের মিত্র এবং রবি বুধের বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। শুক্র কিন্তু আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, শুক্র কিন্তু এককভাবে অবস্থান করছে। এই প্লেসমেন্টগুলো কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে পাঁচ রাশিকে। এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে যে যে রাশি মা লক্ষ্মী স্বয়ং বিষ্ণু এবং গণপতি বাপ্পার আশীর্বাদে ভাগ্য চমকাতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তা প্রত্যেককে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। এবং যদি আপনাদের এই চ্যানেলটিকে ভালো লাগে
অবশ্যই আপনারা চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা এবং বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এই 500 বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হতে চলেছে। এই 500 বছর পর এই দুর্লভ সংযোগে, এই শুভ অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে ভাগ্য খুলবে এই 5 রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন শুভ গ্রহের কিছু সংযোগ। এই 5 রাশির কপাল খুলবে মা লক্ষ্মীর কৃপা, গণপতি বাপ্পা গণেশজির কৃপা, স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ পেতে চলেছে এই 5 রাশি। কোন কোন এই রাশি সৌভাগ্যশালী রাশি হতে চলেছে শুভ অক্ষয় তৃতীয়া থেকে, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে অবশ্যই আমি জানাবো। তার আগে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে প্রোগ্রামটি আমি শুরু করছি। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকে আবারও বলবো, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির মা লক্ষ্মীর কৃপা, আপনার গণপতি বাপ্পার আশীর্বাদ, বিষ্ণুর আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। এবং গ্রহের যা গোচর, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডেলি ইনকাম, কর্মক্ষেত্রে পরিবর্তন, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যভাবে বৃহস্পতি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। সিংহ রাশি ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে এই 500 বছর পর এই দুর্লভ সংযোগে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশি হতে চলেছে মালামাল। ধনু রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি ধনু রাশির মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, কপাল আপনাদের খুলতে চলেছে ধনু রাশি, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা পেতে চলেছেন, এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এই সময় ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। আপনার শেয়ার বাজার ট্রেন্ডিং ফাটকা, স্টক মার্কেট থেকে আপনারা লাভ পেতে চলেছেন মকর রাশি। এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে সম্পত্তিগত দিক থেকে মকর রাশি। এই শুভ অক্ষয় তৃতীয়ায় 500 বছর পর এই শুভ যোগে আপনারা কিন্তু কপাল খুলতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, চাইলেও ভুলতে পারবে না মিথুন রাশি। আপনাদের সফলতা সাকসেস লাভ দিতে চলেছে এই শুভ অক্ষয় তৃতীয়ায় 500 বছর পর এই শুভ সংযোগ। এবং গ্রহের যা গোচর, আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং ভাগ্য এবং কেরিয়ার এবং সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মিথুন রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি সন্তান, ডেলি ইনকাম, ভাগ্য, দাম্পত্য সুখ, আকস্মিক প্রাপ্তি, ব্যবসার দ্বারা অর্থ আসবে, সফলতা, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, সুখ সাধন আপনাদের বৃদ্ধি হতে চলেছে শুভ অক্ষয় তৃতীয়ায় 500 বছর পর শুভ সংযোগে। সোনার চামচ মুখে দিতে চলেছে আপনার মেষ রাশি। মেষ রাশির এক কথায় আপনাদের ধনের ভাণ্ডার, অর্থের ভাণ্ডার পরিপূর্ণ কিন্তু হতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে এই শুভ অক্ষয় তৃতীয়ায়, লাভ পেতে চলেছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ।